আসসালামু আলাইকুম। দেখো, ক্লাস এইটের ছাত্র তোমাদের আমি ফিজিক্যাল সায়েন্সের ক্লাস নেব। তো নতুন বছরে প্রথম ক্লাস, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তা ফিজিক্যাল সায়েন্সের ক্লাস প্রথম শুরু করব, প্রথম চ্যাপ্টার। তা যদি কোনো অসুবিধা হয় তাহলে তোমরা আমাকে জানাতে পারো, প্রশ্নপত্র সম্পর্কেও জানাতে পারো, বুঝতে না পারলেও বলবে। তা ফিজিক্যাল সায়েন্সের ক্লাস একটু সজাগভাবে করতে হবে, কারণ টুকিটাকি প্রশ্ন প্রচুর পড়ে, নাহলে উত্তর করতে পারবে না। তা প্রথম চ্যাপ্টার যেটা আমাদের, সেটা হচ্ছে বল ও চাপ। ক্লাস সম্পর্কে বলে দিই, সপ্তাহে দুটো ক্লাস, মঙ্গলবার আর বৃহস্পতিবার। আমি রুটিন পেয়ে গেছো, এবার আমি সিলেবাসটা কালকের মধ্যে পাঠিয়ে দেওয়া হবে। সেই হিসেবে তোমরা ক্লাস ফলো করবে। তো বল ও চাপ, তোমরা বল সম্পর্কে পড়েছো ক্লাস সেভেনে। সেই বল, আমরা কি বলটা কি জিনিস সেই সম্পর্কে আমরা এখন আলোচনা করব। বল, ধরো কোনো বস্তু যদি এক জায়গায় থাকে, তাকে অন্য জায়গায় সরাতে গেলে আমরা যেটা প্রয়োগ করি সেটাকে আমরা এক ধরনের বল বলতে পারি। বা কোনো গতিশীল বস্তুকে তার গতির অভিমুখ পরিবর্তন করতে, বা আস্তে যাচ্ছে তাকে দ্রুত করতে, বা দ্রুত যাচ্ছে তাকে আস্তে করতে আমরা যেটা প্রয়োগ করি সেটাই হচ্ছে বল। আবার বলছি, বল বলতে কি বুঝি আমরা ক্লাস সেভেনে পড়েছি, এখনও আমরা বলছি সে বলটা কি জিনিস। বল হচ্ছে এমন একটা বস্তু যা সাহায্যে আমরা কোনো বস্তুর স্থান পরিবর্তন করতে পারি, বা করার চেষ্টাও করতে পারি, কোনো গতিশীল বস্তুর দিক পরিবর্তন করতে পারি, কোনো গতিশীল বস্তু গতি বাড়াতে পারি, কোনো গতিশীল বস্তুর গতি কমাতে পারি, যার সাহায্যে সেটাকে আমরা বল বলবো। এবার এখন আমরা বলের, বল সম্পর্কে স্যার আইজাক নিউটনের আমরা গতিসূত্র পড়েছি, বলের গতিসূত্র। সেই গতিসূত্র তিনটে, প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র, তিনটে সূত্র পড়েছি। সেই প্রথম সূত্রটা আবার আমরা রিভিশন করে দিচ্ছি। প্রথম সূত্রটা কি? প্রথম সূত্রটা হচ্ছে বস্তুর উপর, হ্যাঁ, বস্তুর উপর বল প্রয়োগ করলে বস্তুর স্থানচ্যুতি হয়, বা গতিশীল বস্তুর উপর যদি বল প্রয়োগ করা হয় তার গতি বাড়ে অথবা গতি কমে, আর স্থিতিশীল বস্তুর উপর বল প্রয়োগ করলে তার গতিশীল হতে হয় বা অবস্থা পরিবর্তন হয়। এটাই হচ্ছে নিউটনের প্রথম সূত্র। সহজ সরল ভাষায় বললে, বাইরে থেকে প্রযুক্ত বল দ্বারা অবস্থা পরিবর্তন না করলে স্থির বস্তু চিরকাল একই জায়গায় থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে সরলরেখা বরাবর চলতে থাকবে। এটা হচ্ছে নিউটনের প্রথম গতিসূত্র, নিউটনের প্রথম গতিসূত্র। আবার বলছি, সহজ সরল ভাষায় বাইরে থেকে বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির অবস্থাতেই থেকে যাবে, গতিশীল বস্তু সমবেগে সরলরেখা বরাবর চিরকাল চলতে থাকবে। এটা হচ্ছে নিউটনের প্রথম গতিসূত্র। এখন দ্বিতীয় গতিসূত্রটা কি? দ্বিতীয় গতিসূত্র হচ্ছে যদি কোনো বস্তুর ওপর বল বাড়ানো হয় তাহলে বস্তুটার ত্বরণও বাড়বে। যদি উৎপন্ন বলের পরিমাণ দ্বিগুণ করা হয় তাহলে ত্বরণও দ্বিগুণ পরিমাণ বেড়ে যাবে। এটা হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র। আরও ভালো করে বললে হবে, কোনো বস্তুর ভরবেগ পরিবর্তনের হার
বস্তুর উপর যে পরিমাণ বল প্রয়োগ করা হয় সে প্রযুক্ত বল এর সমানুপাতিক হয়। ভরবেগের পরিবর্তন সম বস্তুর বল ভরবেগের পরিবর্তন প্রযুক্ত বলের সমানুপাতিক হয়। বল যেদিকে করে ভরবেগের পরিবর্তনও সেই দিকেই ঘটে, নিউটনের দ্বিতীয় গতি সূত্র। আবার বলছি, আর নিউটনের তৃতীয় গতি সূত্রটা কি? যদি কোনো বস্তু অপর একটা বস্তুকে বল প্রয়োগ করে, তাহলে সে দ্বিতীয় বস্তুটাও সে প্রথম বস্তুর উপর বিপরীতমুখী সম মানে বল প্রয়োগ করবে, অর্থাৎ প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। এটা হচ্ছে নিউটনের তৃতীয় গতিসূত্র। আবার বলছি, আমরা বল সম্পর্কে বলছি, বল জিনিসটা কি? হ্যাঁ, বলকে আমরা কিভাবে পরিমাপ করব, বল জিনিসটা কি? আবার বলছি, কোনো বস্তু যদি একই জায়গায় পড়ে থাকে, তাকে স্থানচ্যুত করতে হলে, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় সরাতে গেলে বস্তুর উপর যেটা প্রয়োগ করা হয় সেটা হচ্ছে বল। কোনো গতিশীল বস্তু দিক পরিবর্তন করতে বা গতিশীল বস্তুর গতিকে আরও বাড়াতে এবং গতিশীল বস্তুর গতিকে কমাতে যেটা প্রয়োগ করা হয় সেটাই হচ্ছে বল। এই বল সম্পর্কে স্যার আইজাক নিউটন তার গতিসূত্রে প্রয়োগ করেছিলেন সেই তিনটে গতিসূত্র, প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র ক্লাস সেভেনে পড়া হয়ে গেছে, তাহলেও আমি একবার বলে দিচ্ছি। প্রথম সূত্রটা কি? প্রথম সূত্র হচ্ছে, বাইরে থেকে যদি বল প্রয়োগ না করি তাহলে বস্তু কোনো গতিশীল হবে না, বা গতিশীল বস্তুর দিক পরিবর্তন হবে না, গতিশীল বস্তুর মধ্যে ত্বরণও উৎপন্ন হবে না, অর্থাৎ বস্তু একইভাবে একই জায়গায় একইভাবে থাকবে বা চলতেও শুরু করবে, একই গতিতে চলবে, তার গতির কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ ভালোভাবে যদি বলি, বাইরে থেকে বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির অবস্থা থাকবে, গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরলরেখা বরাবর চলতে থাকবে। দ্বিতীয় সূত্রটা কি? দ্বিতীয় সূত্রটা হচ্ছে, যদি বস্তুর উপর বল প্রয়োগ করলে বস্তুর উপর একটা ত্বরণ সৃষ্টি হয় এবং যদি বলের পরিমাণ বাড়ানো হয় উৎপন্ন ত্বরণও বেশি পরিমাণে হবে, যদি বল দ্বিগুণ তিনগুণ করা হয় উৎপন্ন ত্বরণও দ্বিগুণ তিনগুণ তিনগুণ হতে পারে। এটাই হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র। আরও যদি ভালো করে বলি, যদি কোনো বস্তুর ভরবেগ পরিবর্তন হার প্রযুক্ত বল এর সমানুপাতিক, বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তন ও সেই দিকে ঘটে। তৃতীয় সূত্র অর্থাৎ তিন নম্বর সূত্র, তিন নম্বর সূত্রটা কি? তিন নম্বর সূত্র হচ্ছে যে, তিন নম্বর সূত্র, যদি কোনো বস্তু অপর একটা বস্তুকে ওপর বল প্রয়োগ করে, তাহলে দ্বিতীয় বস্তুটাও প্রথম বস্তুর উপর সমমানে কিন্তু বিপরীতমুখী বল প্রয়োগ করবে, অর্থাৎ ক্রিয়া প্রত্যেক ক্রিয়ারই সমান বিপরীত প্রতিক্রিয়া চাইছে নিউটনের তৃতীয় গতিসূত্র। এখন আমরা বল, এই যে বল সম্পর্কে বলল, বল বলকে বল কিভাবে পরিমাপ করা যাবে, পরিমাপ করা যায়, এটা সম্পর্কে আমরা এখন বলব। বস্তুর বলকে আমরা কিভাবে পরিমাপ করব, কোনো বস্তুর উপর যে আমরা কতটা বল প্রয়োগ করেছি সেই বস্তুটা মধ্যে কিভাবে, আমরা বস্তুতে বলেছি যে বস্তুতে যদি বল প্রয়োগ করি বস্তুতে ত্বরণ সৃষ্টি হবে, তার ত্বরণের পরিমাপ যতটা হবে সেইভাবে আমরা বলকে পরিমাপ করব। বলের এককটা কি? আচ্ছা, বল পরিমাপ করা যায়, এখন বস্তুর যদি ভর, বস্তুর ভরকে যদি ধরা হয় এম, বস্তুর ভর এম, আর বল প্রযুক্ত বল যদি এফ লেখায় এবং উৎপন্ন ত্বরণ যদি এ হয়, তাহলে বলকে
পরিমাপ করে এফ সমান এম ইন্টু এ, উৎপন্ন বল অর্থাৎ উৎপন্ন উৎপন্ন বল সমান বস্তুর ভর ইন্টু ত্বরণ। এই সমীকরণের সাহায্যে আমরা বস্তুর উৎপন্ন বলকে পরিমাপ করি, বস্তু উৎপন্ন বল পরিমাপ। এবার আমরা আসব বলের একক, বলের একক কি, বলের একক দুটো পদ্ধতিতে বলকে আমরা পরিমাপ করি, একটা হচ্ছে এসআই পদ্ধতি, এসআই পদ্ধতি, আর একটা হচ্ছে সিজিএস পদ্ধতি। এসআই পদ্ধতিতে বলের একক, বলের একক নিউটন, আর এই সিজিএস পদ্ধতিতে বলের একক হচ্ছে ডাইন। এখন নিউটন এবং ডাইনের সংজ্ঞা আমরা নির্ধারণ করব কি করে। নিউটন কাকে বলে, এক নিউটন বল বলতে আমরা কি বুঝব, এক নিউটন বল বলতে আমরা কি বুঝব, এক কিলোগ্রাম ভরের বস্তুর উপর বা এক কেজি ভরের বস্তুর উপর যদি যে পরিমাণ বল ক্রিয়া করলে এক মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি হবে তাকে বলবো এক নিউটন। আবার বলছি, এক কেজি ভরের কোনো বস্তুর উপর যে পরিমাণ বল ক্রিয়া করলে এক মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি হবে তাকে বলা হবে এক নিউটন। আর ডাইন, ডাইন কাকে বলবো, ডাইন হচ্ছে এক গ্রাম, সিজিএস পদ্ধতিতে বলের একক হচ্ছে ডাইন। ডাইনের সংজ্ঞা আমরা কিভাবে নির্ধারণ করব, ডাইনের সংজ্ঞা হচ্ছে এক গ্রাম ভরের বস্তুর উপর, এক গ্রাম ভরের বস্তুর উপর যে পরিমাণ বল ক্রিয়া করলে এক সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি হবে সেই পরিমাণ বলকে বলা হবে এক ডাইন, সেই পরিমাণ বলকে বলা হবে এক ডাইন। আবার বলছি, সিজিএস পদ্ধতিতে বলের পরম একক ডাইন, এর সংজ্ঞাটা আমরা কি করব, এক গ্রাম ভরের কোনো বস্তুর উপর যে বল ক্রিয়া করলে এক সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি হয় সেই পরিমাণ বলকে বলা হবে এক ডাইন। এখন আমরা ডাইন আর নিউটনের মধ্যে সম্পর্ক নির্ধারণ করব, ডাইন এবং নিউটন। ডাইন ও নিউটনের মধ্যে সম্পর্ক, ডাইন ও নিউটনের মধ্যে কি সম্পর্কটা কি, আমরা জানি এক নিউটন, এক নিউটন সমান এক কেজি ইন্টু এক মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ, এক কেজি সমান এক হাজার গ্রাম, এক মিটার সমান একশো সেমি পার সেকেন্ড স্কোয়ার। তাহলে একের গায়ে দুটো দুটো চারটে, পাঁচটা শূন্য, গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, এটাকে লেখা হয় 10^5 ডাইন। অতএব এক নিউটন সমান 10^5 ডাইন।